টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড় হয়ে যায়। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে ছিলেন না, তাকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছিল। তবে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের দলে ফিরেছিলেন 35 বছর বয়সী ক্রিকেটার। এশিয়া কাপে ব্যাট হাতে এবং ফিল্ডিংয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন মুশফিক। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচে মাত্র 5 রান করেছিলেন, আর শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটের পেছনে তার ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে বিস্তর। তাসকিন আহমেদের বলে কুশল মেন্ডিসের ক্যাচ ছেড়েছেন, আবার এবাদত হোসেনের বলে লঙ্কান ব্যাটসম্যানের পরিষ্কার এজ ঠাহর করতে পারেননি। সব সমালোচনায় ইতি টেনে অবশেষে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। রোববার 4 সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়ে আপনাদের আকণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি, তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। মুশফিক আরও যোগ করেন, আশা করছি এই 2 ফরম্যাটে আমি আরও নতুন কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সহ অন্যান্য লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ, সবার নিকট কৃতজ্ঞতা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে 16 বছরে 102টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন 1500। 2018 সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার সেরা 35 বলে 72 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মোহাম্মদ মুশফিকুর রহিম একজন বাংলাদেশী ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় দলের 3 ফরম্যাটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। সেপ্টেম্বর 2011 থেকে রহিম জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন এবং 2014 পর্যন্ত ধারাবাহিকভাবে অধিনায়ক ছিলেন। মূলত তিনি একজন উইকেট রক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই সদাহাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্টাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আছেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ডাবল সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কৃতিত্ব অর্জন করেন।